আজ টিএমসির পক্ষ থেকে মুর্শিদাবাদের লালবাগ নতুন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিরাজুল শেখের নেতৃত্বে গ্রামের সেলফ হেল্প গ্রুপের প্রায় 2000 মহিলাদের নিয়ে নতুন গ্রামের একটি লিচুর বাগানে বাংলা নিজের মেয়েকেই চায় বিষয়ে সভা হয়। এই সভায় মাননীয় বিধায়ক শাওনি সিংহ রায় সহ ব্লকের একাধিক নেতানেত্রী উপস্থিত ছিলেন। আপনারা শুনে নিন কে কি বললেন। নতুন গ্রাম থেকে কৌশিক মণ্ডলের রিপোর্ট, MTVN 16। আমরা ধর্মের ভোট করি না। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, কাউকে দেখেনি। এই পেছনে আমার যা মহিলা ব্রিগেড রয়েছে, আমার ভাবি থেকে শুরু করে আপনাদের ডাঙ্গাপাড়া থেকে এসেছে আমাদের আরেক ভাবি, তিনিও উপস্থিত হয়েছেন। যারা যারা আছে তারা আমাকে কথা দিয়েছিল একদিন পার্টি অফিসে বসে, দিদি চিন্তা করবেন না, পুরুষের ভোটের দরকার নেই, আমরা মেয়েরা যা ভোট দেবো আপনি নতুন গ্রাম থেকে বেরিয়ে যাবেন। আর সেটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে। তাই আমি আপনাদের এবং তাদের সকলের কাছে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আর এখানে আমার বরিষ্ঠ সভাপতি, না বললে তো রেগে যাবে, কিষাণের সভাপতি শ্রদ্ধ জাকির আছে, ওর কথা ভুলে যাই মাঝে মাঝে, আসলে সবসময় সঙ্গে থাকে তো সেই জন্য। তো যা হোক, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। ইউসুফ ভাই বলছিল হাত তুলুন, আপনারা হাত তুলছেন। ইউসুফ ভাই বলতে বলতে ক্লান্ত হয়ে পড়বে, আর আপনারাও হাত তুলতে তুলতে। এই প্রকল্প আমার আপনার ঘরেও রয়েছে, নিয়াজের বাড়িতেও রয়েছে, আবার গৌরীশঙ্করের বাড়িতেও রয়েছে। তাই আমরা হাত তুলতে তুলতে হাঁপিয়ে যাব। মানুষের কাছে আমরা যখন যাচ্ছি, আমি প্রতিদিন সকালে কোনো না কোনো অঞ্চলে যাচ্ছি, ভোট চাইছি। মানুষ বলছে ভোট ওই মমতা মেয়েটাকে, তো গ্রামের মানুষ বলছে হ্যাঁ হ্যাঁ মমতাকে দিতে হবে, নালে খাওয়ার আসবে না, রেশনের বিনা পয়সায় চাল পাবো না। এটা গ্রাম বাংলার মহিলাদের কথা, এটা আমাদের কোনো বানানো কথা না। এবার ভোটে কি মনে হচ্ছে আপনার হালচাল? এবার ভোটে বলে কি, নতুন গ্রাম অঞ্চলের লোক সিদ্ধান্ত নিয়েছে, এমন কোন নতুন গ্রামের পরিবার এরকম ধরনের এড়িয়ে নেই যারা মমতা ব্যানার্জির উন্নয়ন তার ঘরে পৌঁছায়নি। ফলে আজকের এই যে মহিলাদের সভা, এই সভা থেকে একটা অনুমান করার, প্রত্যেকে অনুমান করে নিতে পারে যে একটা অঞ্চল থেকে আমাদের এখানে একটাও বাইরে থেকে মহিলা আসেনি। নিয়ার অ্যাবাউট 2000 প্লাস মহিলা আপনি সচক্ষে দেখলেন, 2000 যে মহিলা বাহিনী, দুর্গা বাহিনী, তাদের শুধু পরিবারের ভোট করতে গেলে কতগুলো ভোট হতে পারে আর প্রত্যেকের একটা অনুমান আছে। আপনি একটা সাংবাদিক হিসাবে আপনার ওই ধারণা হয়ে যাওয়া উচিত ছিল। মানে এই এত সংখ্যক মহিলা জোগাড় করার পিছনে কীভাবে করলেন একটু যদি বলেন। সকল মা বোনদের সহযোগিতায় এই প্রোগ্রাম আমি সাকসেস করতে পেরেছি, মমতা ব্যানার্জির উন্নয়ন এবং মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, কারণ মমতা ব্যানার্জির প্রতীকে আমরা সবচেয়ে বিশ্বাস করি। তাই মমতা ব্যানার্জির জন্য মা বোনেরা আজ আমাদের এই সভাতে এসেছিল, এবং মা বোনেরা উন্নয়ন, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে মানুষের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আপনার নাম? আমার নাম আব্বাস মোল্লা। এই প্রথম সাক্ষাৎকার, তো আপনার কেমন মনে হচ্ছে নতুন গ্রামকে? দেখুন, আপনি উপস্থিত করে দেখেছেন যে আমাদের মা ও বোনেরা, ওদের উপস্থিতিতে বুঝতে পারছেন আপনারা নিশ্চয় যে আমাদের খালি প্রসাদপুর এই নতুন গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজুরের ব্যানারে যে মহিলাদের উপস্থিতি, আমাদের মায়ের ও বোনেরা, এটাই আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আগামী দিনের 64 নম্বর বিধানসভার মাননীয় বিধায়িকা শাওনি সিংহ রায় মহাশয়া, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, আমাদের এখানকার বিধায়ক হচ্ছে মহিলা, তাই আমাদের মহিলার উপস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন যে আগামী দিন আমাদের নিশ্চয় আমরা এই 64 নম্বর বিধানসভা আমরা উপহার দেব এবং দিবই। খেলা হবে, আপনি কি বলবেন? খেলা হবে, কিসের খেলা হবে? আপনি কিভাবে খেলবেন? ফুটবল খেলা হবে। মারবেন কি করে? পা দিয়ে? ভোট দিয়ে? কিভাবে মারবেন? পায়ে দিকে দেখো।